চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজেশপুর ইউনিয়ন নাদিমপুর গ্রামের জমিদার সুনামিয়া চৌধুরীর বাড়ির যৌথ উদ্যোগে পবিত্র জশ্ন জুলুসে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হইয়ে রবিবার রাতে জমিদার সুনামিয়া চৌধুরী বাড়ির মাড়ত জামি আহমদিয়া সুন্নিয়া আলী মাদ্রাসার শিক্ষার্থী শায়ের মোহাম্মদ ইয়াকুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলত মুফতি নদীমপুর সাহেবের সুযোগ্য শাহজাদা হযরত মৌলানা মাহবুবুল করিম মাদাজিল্লুল আলীর সভাপতিত্বে মাহফিলত প্রধান আলোচক আছিল চট্টগ্রামস্থ বাইর সিগন্যাল দরবারে আলামিন বাড়িয়ার বড় সাহেবজাদা হযরতুল আল্লামা সৈয়দ মুকাররম বাড়ি। প্রধান বক্তা আছিল হযরত মৌলানা শায়ের মুক্তার আহমদ রজবী মাদাজিল্লুল আলী। বিশেষ বক্তা আছিল ফতেহপুর জে বি নুরিয়া মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মৌলানা আনোয়ারউদ্দিন সাহেব পান্তাজিল্লুল আলী সহ আরো বোধকিয়াই। মাহফিলত বক্তারা হইয়ে শেষ পর্যায়ে গিয়ে এমন অবস্থান উনি চলে গিয়েছেন, ওনার মতো হাদিস বর্ণনাকারী সাহাবার নাই, উনি সর্বশ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী। সেজন্য সব জায়গায় দেখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। দর্শক, আমার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রাইতা।